কোন ভয় ভীতিতে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয়ে বিএনপি সমর্থিত কাউন্সিলর তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতারের বিষয়ে অভিযোগ জানান ইশরাক তবে রিটার্নিং কর্মকর্তার বক্তব্যে আশ্বস্ত হতে পারেননি বলে জানান তিনি এদিকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন ওয়ারেন্ট ছাড়া কোনো প্রার্থীকে গ্রেপ্তার না করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি জনগণের অধিকার লড়াই আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ভোটের মাঠে থাকবো ওনার বলেছেন লিখিত অভিযোগ দিবেন অভিযোগ পেলে অবশ্যই আমরা এটা খতিয়ে দেখব নির্বাচনে সকল প্রার্থী সমান সুযোগ পাবে প্রচার প্রচারণার ক্ষেত্রে কারণ আমরা সবাই মিলে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন করব